আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালিত হলো। পাশাপাশি এই শহীদ দিবসকে সামনে রেখে আরামবাগ এসডিএ চার্চের পক্ষ থেকে সাফাই অভিযান করা হয় আরামবাগ শহরে। রূপনগর বিস্কিটস 8-80 খেতে ভালোবাসি। মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালিত হলো আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে। উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা শাসক লক্ষ্মী ভি তন্নরু, আরামবাগ এসডিএ চার্চের ফাদার মানস কুমার দাস সহ প্রশাসনিক আধিকারিকরা। বৃহস্পতিবার এই কর্মসূচিতে গান্ধীজির জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস প্রসঙ্গে আরামবাগের রবীন্দ্র গবেষক বিভাংশু দত্ত বলেন, আজকের দিনে জাতির জনক গান্ধীজিকে হত্যা করা হলেও তিনি আমাদের মধ্যে সারা জীবন বেঁচে থাকবেন। মহাত্মা গান্ধী ছিলেন একজন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। এর মাধ্যমে স্বৈর শাসনের বিরুদ্ধে জনসাধারণের অবাধ্যতা ঘোষিত হয়েছিল। এই আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের উপর। আসলে আজ থেকে 72 বছর আগে এই দিনে কাথুরাম গডসে তাকে হত্যা করলেন, তিনি মহাত্মা। আত্মাকে হত্যা করা যায় না, তিনি করলেন এই জঘন্য এই পাপ কাজ, যে মহাত্মাকে তিনি হত্যা করেছেন, যেমন জাতির জনক তাকে তিনি হত্যা করেছেন, যা অকল্পনীয়। আমাদের ভারতের ইতিহাসে একটা নিন্দাজনক অধ্যায় বলে আমরা মনে করি, ঘটনা বলে মনে করি। সেই থেকে মহাত্মা গান্ধীর মৃত্যুর দিনটাকে আমরা ভারতের শহীদ দিবস বলে আমরা পালন করি। তাকে স্মরণ করার জন্য একটা সর্বধর্ম সমন্বয় করার চেষ্টা করেছিলেন, তার জন্য তার এই মৃত্যু দিনে, তার প্রয়াণ দিবসে আমাদের সর্বধর্ম সমন্বয়ের প্রকল্পে বিভিন্ন ধর্মের মানুষেরা, হিন্দুদের গীতা পড়েন একজন, মুসলমানদের একজন কোরআন পড়েন, কিছু ধর্মের থেকে একজন প্রতিনিধি বাইবেল পড়েন, এবং যেখানে যেমন গ্রন্থ আছে, যা গ্রন্থ সাহিব আছে, এখানে যেটা পাওয়া যায়, সব ধর্মের মানুষ আজকে তাদের ধর্মগ্রন্থ পাঠ করে, সেই মানুষটাকে স্মরণ করার জন্য যিনি সর্বধর্ম সমন্বয়ের জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য জীবন দান করেছিলেন, তাকে সেই দিনটাকে তাৎপর্য। পাশাপাশি শহীদ দিবসকে সামনে রেখে আরামবাগ এসডিএ চার্চের পক্ষ থেকে আরামবাগ শহরে সাফাই অভিযান হয়। এই সাফাই অভিযান আরামবাগ মহকুমা শাসকের কার্যালয় থেকে শুরু হয়ে আরামবাগ শহরের বিভিন্ন জায়গায় সাফাই অভিযান চলে। এই বিষয়ে ফাদার মানস কুমার দাস বলেন, মহকুমা শাসকের কার্যালয়ে জাতির জনকের প্রয়াণ দিবস পালন করার পর চার্চের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করার জন্যই সাফাই অভিযান করা হয়, যাতে আরামবাগ শহর জঞ্জাল মুক্ত হয় সেই বিষয়েও সচেতনতা করা হয় এলাকার মানুষকে। অ্যাকচুয়ালি আজকে 30 জানুয়ারি শহীদ দিবস, জাতির জনক মহাত্মা গান্ধীজির আজকে তিরোধান দিবস। আজকের দিনেতে আজকে প্রতি বছরের ন্যায় আমি প্রায় 25 বছর এই এসডি অফিসে আসছি। শহীদ দিবসে সর্বধর্ম সমন্বয়ের একটা প্রার্থনা সভা হয়, সেই প্রার্থনা সভায় আসি আমরা প্রতি বছরের ন্যায়, এবছরেও আমরা এসেছি। কিন্তু এবছরে আমরা বিশেষভাবে একটা দিনটাকে একটু গুরুত্ব দিয়েছি বেশি করে, যে আমরা সমাজে একটা বার্তা দিতে চাই, যদি আমরা নিজেরা এই শহরকে পরিষ্কার করি, তাহলে আমাদের দেখা দেখি অনেক মানুষ এই কাজটা করতে এগিয়ে আসবেন। এবং শুধু তাই নয়, আরও একটা বার্তা আমি দিতে চাই, যে শহরকে পরিষ্কার করতে আমাদের নিজেদেরকেই এগিয়ে আসতে হবে। নাম্বার 2 হচ্ছে জলের অপচয় বন্ধ করার জন্য রাস্তার যত ট্যাপ কল আছে, সেই সমস্ত ট্যাপকে আমরা বন্ধ করছি এবং মানুষকে সচেতন করছি যে জল অপচয় বন্ধ করুন, কারণ পৃথিবীতে জলের ভাণ্ডার শেষ, জল আর আমরা পাবো না, এই পৃথিবী শেষ হবে মানুষকে বোঝাচ্ছি সঙ্গে। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই বার্তা আমরা হয়তো খুব মুশকিল নিয়েও এই 20-25 জনের একটা টিম আমরা আরামবাগ শহরে বেরিয়েছি, কিন্তু আমাদের অন্যান্য জায়গায় আরও এই আজকের দিনে অন্যান্য গ্রামে, পঞ্চায়েতে সব জায়গাতেই আমাদের কাজ হচ্ছে। যেমন গোঘাটে হচ্ছে আজকের দিনেতে সাফাই অভিযানের প্রোগ্রাম কর্মসূচি আমরা নিয়েছি। আমরা নাম নিউজ আজ বাংলা আরামবাগ।